কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে এই কথা জানান কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা সাড়া পাওয়া গিয়েছে তাতে তিনি রাসমেলায় আসতে চলেছেন বলেই তারা প্রাথমিকভাবে ধরে নিয়েছেন। আগামী 7ই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে উত্তরবঙ্গের সব থেকে বৃহত্তম মেলা রাসমেলা। এবছর রাসমেলা 210তম বছরে পদার্পণ করেছে। ইতিমধ্যে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কোচবিহারের মদনমোহন রাস উৎসবকে কেন্দ্র করে কোচবিহার পৌরসভা পরিচালিত রাসমেলার আয়োজন করা হয়। প্রতিবছর এই মেলা 15 দিনের হলেও এবছর পৌরসভা মেলাটি 15 দিন থেকে বাড়িয়ে 20 দিন করেছে। ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাসমেলাকে নিয়ে। আজ মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, আশা করছি মানে কোচবিহারের ঐতিহ্যবাহী যে 210তম রাস উৎসবের উপলক্ষে যে মেলা হয় রাসমেলার ময়দানে, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এর এই রাসমেলায় আসার জন্য, এসে উদ্বোধন করার জন্য আমরা কোচবিহার পৌরসভার পক্ষ থেকে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা রাখছি যে তিনি আসবেন। না, এখনও সেরকম কিছু পাইনি যে কংক্রিট যে ইয়েস সেটা পাইনি, কিন্তু আশা রাখছি, কারণ ঠাকুরের মদনমোহন ঠাকুরের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে। মদনমোহন ঠাকুরের আশীর্বাদেই তিনি হয়তো ইচ্ছাতেই তিনি হয়তো আসবেন। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.